এই পৌনে একটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, যদিও পৌনে একটা নয়, কিছুক্ষণ আগে থেকে শুরু করেছি তোমাদের সাথে আজকের দিনটা। আজকের দিনটা আমার তো শুরু হয়ে গেছে সেই সকাল থেকে, কিন্তু তোমাদের সাথে শুরু হলো আজকেই। আজকে না চুলটা একটু ভিজিয়ে স্নান করলাম, মনে হলো একটু ভিজিয়ে স্নান করি, তাই জন্য এরকম নয় যে শ্যাম্পু ট্যাম্পু বা কিছু এরকম, সেঙ্কে তো করেইছি বিয়েতে। আর আজকে তো আছে আবারও বিয়ে বাড়ির রিসেপশন আছে আজকে, কিন্তু আজকে মনে হলো আমার চুলটা টেকে আছে, তাই জন্য আর শ্যাম্পু করার দরকার নেই, তো শ্যাম্পুটা করলাম না, এমনি চুলটা ভিজিয়ে একটু স্নানটা করে এলাম এই আর কি। আর উনি তো যেরকমটা থাকেন আর কি, শুনতেই পেলে আমি ব্লগটা শুরু করলাম আর এরপর চলে এলো। এই করে করে আমার সকাল থেকে অর্ধেক ব্লগ করাই হয় না, কারণ আমার এই জায়গাটা আমি বসেই থাকি সারাক্ষণ, আর এখান থেকে গাছগুলো হাওয়ায় নড়ছে, তো এত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের সাথেও কিছুটা সকালবেলা শেয়ার করেছি আর ডালিয়া গাছগুলোকে, আর এখান থেকে আমি গোলাপ গাছগুলোকে দেখতে পেলাম। যাই হোক, আরও একদিন ওটাও শেয়ার করবো পারলে। তো যাই, এবার আমি ভাতটা বসিয়ে আসি আগে, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এই জাস্ট খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে ঘরে এলাম আর কি। তো আজকের মেনু ছিল হচ্ছে কি দিয়ে খেলাম, উচ্ছে বেগুন ভাজা ছিল যেটা আমি খাই না, শাক ভাজা করেছিলাম আর বেগুন ভাজা, আর হচ্ছে ফুলকপি আলু পেঁপে শিম সব দিয়ে মাছের ঝোল, বড়িও ছিল অবশ্যই। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া হলো এই আর কি, আর সাথে ছিল পাতিলেবু। আমার কথা শুনে আর অলরেডি বুঝতে পারছো যে আবারও আমি ঝিমিয়ে পড়েছি আর কি। এই খাওয়া দাওয়ার পর যে আমার কি হয়, কালকে গল্প করে কেটে গেছিল বলে আমি বোধহয় বসেছিলাম, কিন্তু সন্ধে থেকে আমার যা গেছে তার থেকে দুপুরবেলাটা একটু ঘুমিয়ে নেওয়াটাই ভালো। তো এখন একটু ঘুমিয়ে নিই, সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে। আর আজকে অত তাড়াহুড়ো করে সাজার কিছু নেই, কারণ আজকের অনুষ্ঠান তো আমাদের স্কুল মাঠেই, গাড়ি ধরতে হবে যে বজাচি যেতে হবে বা কোনে যাচ্ছি যেতে হবে, ওরকম কোনো তাড়া নেই। তো ভালোই হয়েছে আর কি, কোনো তাড়াহুড়ো নেই। পাপাও পাপার টাইম মতো আসবে, এলো নাকি তোমারটা? আচ্ছা, তো চলো একটু আমি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যেবেলা কথা বল। পড়া হয়ে গেছে? হ্যাঁ। কতবার এলো এই নিয়ে আমার কাছে, কতবার এলি? অনেকবার উঠে উঠে এলো, এক্ষুনি ওকে মা নিতে এসছে আর উঠে উঠে এখানে চলে আসছে। বুঝতে পারছো যে সন্ধ্যেবেলা হয়ে গেছে, মুখটা দেখো কি বদমাইশ মার্কা করে রেখেছে। আমি যে বিয়ে বাড়িতে যাবো আজকে, ও যাবে সেই বিয়ে বাড়িতে, বুঝতে পারছো তো? কি পরে যাবি তুই? ছি 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 ছি, কাউকে জিভ ভাঙাতে নেই, সরি বলে দাও। হ্যাঁ, কি পরে যাবে তুমি আজকে বিয়ে বাড়িতে? আমাকে একা বললে হবে নাকি, সবাইকে বলে দাও। জোরে বলো, কে শুনবে? পাঞ্জাবি আর ধুতি প্যান্ট। ধুতি প্যান্ট? ও তো পড়া হয়ে গেছে বিয়ের দিন, এখন কটা বাজে দেখি, সাতটা, পড়া তো হয়ে গেছে ওটা বিয়ের দিন। আচ্ছা, আন্টি চা করলে তুই খাস না, আমি চা করলেই খাস, কেন চা? বৌদি ভাই চা দিবি একটু, কেন বলিস? এটা ইনজেকশন, ইনজেকশন দিচ্ছে আমাকে, তা আবার গলায় না, দিতে হবে না, আমার তো লাগবে। তুমি কি চাও বৌদি ভাইয়ের লাগবে? দেখতে পাচ্ছ তো কত নম্বরের বিচ্ছু ও। এই সবাইকে গুড নাইট বলে দে তুই। চোখে মুখে বদমাইশি, ঠিক করে বল, টাটা, গুড নাইট, গুড নাইট, ঠিক করে জোরে বল, গুড নাইট, টাটা। আমাকে একটু হাম্পি দে, আলো আলো, আরো কোথায় দিবি? কপালে দে আলো, আর কোথায়? আর বাকি নেই কোথাও? আর এখানে দে, এত বড় নাকটাই পছন্দ, আলো, আর কোথায়? আলো, আর জায়গা নেই, আলো। ঠিক আছে, ওরা তো চলতে থাকবে এরকম। ধুয়ে নিয়েছি, এখন বাজে পৌনে নটা, তো চলো, পৌনে নটা নয়, নটা বাজে দশ মিনিট বাকি, এখন রেডি হব একটু। তো চলো একটু রেডি হয়ে নিই, আজকে পরবো হচ্ছে এই শাড়িটা, আর ও পরবে সেই যে বিশাল থেকে পুলোভারটা কিনেছিলাম ওটা পরবে আজকে ও,
আর এই শাড়িটা হাতাটা না শর্ট হাতা ব্লাউজ, এর আজকে একটু গ্লাস হাতা হলে ভালোই হতো, ঠান্ডাটা লাগছে একটু, আর চুল টুল টেনে বেঁধে নিয়েছে বলে কেমন একটা লাগছে। যাই হোক, তো চলো একটু সেজে গুজে। আজকে বাড়িতে আমার সাজটা তোমাদেরকে দেখানো হয়নি, তাই জন্য মনে হলো বিয়ে বাড়িতে এসে মনে পড়েছে যে আরে দেখানো তো হয়নি। এই পেছনটাতে চলছে বিয়ে, আর আমি দেখতেই পাচ্ছি এরকম গলার হারটা পরেছি যেদিন যেটা কিনেছিলাম, তো ও এখন দেখিয়ে দেবে, একটু ভিডিও করে দেবে আর কি, তো দেখা যাক। তো এইভাবেই দেখে নাও, আর কিছু করার নেই, আজকে বাড়িতে যখন ভুলেই গেছি আর কি করবো, একটু মানিয়ে গুছিয়ে নাও। তো চলো এবার আমি একটু এনজয় করি, তোমরাও দেখো। ও এখন খাবে ফায়ার পান, তাই জন্য রেডি হচ্ছে, এই দেখো এখানে। চারদিকটা দেখে বুঝতেই পারছো বিয়ে বাড়ি থেকে এসে গেছি, হাঁপিয়েও গেছে, একটু হেঁটে হেঁটে চলে এলাম তাড়াতাড়ি করে। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, বোধহয় কালকে মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যেতে হতে পারে, তো এখনো শিওর নই, দিদি ফোন করবে আর কি, তো তারপর শিওর হব। হ্যাঁ চলো আজকের মতো, এদিকে চুলটা বেশ ভালো লাগছে কিন্তু। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এই চ্যানেলটার পাশে থাকা যায়, তাহলে প্লিজ অলওয়েজ ওয়েলকাম। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকেও বলবো যে এভাবেই পাশে থাকো, নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো। তো চলো টাটা, গুড নাইট। কিছু বলবে? গুড নাইট। এই আজকে আমরা ম্যাচ ম্যাচ হয়েছিলাম, খুব একটা হয়নি, আমি না ম্যাচিং টিপ খুব একটা পড়ি না, কিন্তু আজকে মনে হয়েছিল, ও বললো যে না ভালো লাগছে লাল টিপের থেকে, তো পড়েই গেলাম, নাহলে আবার বলবে আমি বললাম তাও খুলে ফেললে। ঠিক আছে চলো।